গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপারনা লাইফস্টাইল। বেশি কথা না বাড়িয়ে আজ তোমাদের সাথে শেয়ার করছি আলুর পরোটা, তো তোমরা দেখে নিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এর জন্য ভাজা মশলাটা আমি করে নেব। এবার ভাজা মশলার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, একটি এলাচ, দারচিনি, কসুরি মেথি। এগুলো হালকা গ্যাসে আমি গরম করে নিয়েছি। এবার শিলনোড়ায় বেটে নেব মশলাটা। এবার বেটে নেব আলুর পুরটা তৈরি করার জন্য। এখানে আমি দুটি আলু সেদ্ধ করেছি, সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করলে দানা দানাগুলো আর থাকবে না। ভাজা মশলাটা এতে আছে, এতে তখন আমি জিরে গুঁড়োটা দিতে পারিনি, কেননা গোটা জিরেটা দিলে বেশি ভালো হয়। গোটা জিরে আমার কাছে ছিল না, ওই জন্য আমি জিরে গুঁড়োটা নিয়েছি। এক টিস্পুন লবণ নিয়েছি, ভাজা মশলা দিয়েছি, আর এই আলু সেদ্ধর ভিতরে দিয়েছি ধনে পাতা। এবার এগুলো দিয়ে আমি মেখে নেবো। এটা এবার আমি মেখে নিই। আলু সেদ্ধটা মেখে রেখেছি, মাখা হয়ে গিয়েছে। চামচটা ব্যবহার করব পুরটা দেওয়ার জন্য। চলুন এবার আমরা দেখে নিই আটা ময়দাটা মাখাটা। এবার আমরা পরোটা করার জন্য নিয়েছি কিছু পরিমাণ আটা, কিছু পরিমাণ ময়দা। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটা এবার মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, নেব পরিমাণ মতো রিফাইন অয়েল, যাতে একটু নরম হয়, খেতে ভালো হয়, টেস্টি হয়। এবার এটাকে আমরা মেখে নেব, সুন্দর করে মেখে নেব। ময়দাটা মিক্স করে নিলাম রিফাইন অয়েল দিয়ে। এবার তাতে দিয়ে দেবো কিছু পরিমাণ চিনি। চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয়। পুরো ময়দাটা মেখে তারপর আমরা আসছি। আবার ময়দাটা মাখা হয়ে গিয়েছে, গুছি কেটে রেখে দিয়েছি। এবার আমরা বেলে নেব। এবার আমরা পরোটাটা বানিয়ে নেব। কিছু পরিমাণ ময়দা দিয়ে দিলাম, ময়দা দিলে হবে, রিফাইন অয়েল দিলে হবে। আমার সব থেকে ভালো লাগে ময়দাটাই পরোটা দিলে, বেশ মুচমুচে ভাব আসে একটা। খুব বেশি বড় করবো না আমরা, মিডিয়াম করব। একটা পরোটা তৈরি করা হয়ে গেছে, আর একটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা কী করে পুরটা দেবো সেটা তোমাদের দেখিয়ে দিই। কিছু পরিমাণে আলু নেব, এটা পুরোটা চামচ দিয়ে মাখিয়ে নেব। চামচ দিয়ে মাখিয়ে নিতে সুবিধা হবে। খুব বেশি নেব না, পরিমাণ মতো বুঝে নিয়ে নিতে হবে। এটা আমরা পরেরটার পুরটা মাখিয়ে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো আমি একটা আর একটা রুটি। এবার এর কোণগুলোকে এরকম চেপে দেব, তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর আমরা কিছু পরিমাণ ময়দা দিয়ে আবার একটু বেলে নেব। খুব সাবধানে করব যাতে এটা নষ্ট না হয়ে যায়। খুবই সাবধানে করতে হবে, তাহলে বেশ ভালো হবে। এটা করার কারণ যাতে পুরটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে যায়। এরকম আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে নেব। এবার আমরা পরোটাগুলো সেঁকে নেব। তার জন্য আগে আমি
একটা চাটু বসিয়ে দিয়েছি, পরোটাগুলো হালকা করে সেঁকে নিব। হালকা করে সাঁকার পর খুব সাবধানে সেঁকে নেব। সাঁকা হতে হতে এটা হালকা করে সেঁকে নিচ্ছি, তারপর আমরা ঘি দিয়ে দেবো। খুব সাবধানে করবেন যাতে নষ্ট না হয়ে যায়। এগুলো এরকম একটু চেপে দেবেন যাতে এগুলো খুব সুন্দর খাস্তা হয়ে যায়। শক্ত হয়ে যাচ্ছে। এবার আমরা এতে অ্যাড করব এক চামচ ঘি। রিফাইনালেও করলেও হবে, ঘি দিয়ে করলেও হবে, তবে ঘিটা দিলে বেশি ভালো হয়। আমরা এরকম দিয়ে দেব, তারপর গ্যাস ওভেনটাকে একটু কম হিটে দেবেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। হয়ে গেল। এবার যেটুকুনি ঘি তরায় পড়ে আছে সেটুকুনি আমরা দিয়ে দিলাম। এরকম করে খুব আস্তে আস্তে করে নেব। হয়ে গেল। পরোটা আমরা দেখে নিই। হয়ে গিয়েছে আমাদের আলুর পরোটা, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এবার দেখতে হবে খেয়ে কেমন হয়েছে, মানে টেস্ট করে দেখি। খেতেও সুন্দর হয়েছে, আপনারা একবার ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। এই প্রথমবার ট্রাই করলাম, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, ভালো হলে জানাবেন। থ্যাংক ইউ।